নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ওয়ার্ল্ড কাপের উত্তেজনা আমরা সবাই দারুণভাবে নিয়েছি এবং উত্তেজনা আমাদের মাত করে দিয়েছে। সুতরাং আজকে আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবো, এবং ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলতে গিয়ে খিরদা, সেই কোনির খিরদার কথা মনে আছে? সেই কোচ যে কোনিকে তৈরি করেছিল, যে বলেছিল কামন কোনি, ফাইট কোনি, ইয়েস, সেরকম এক কোচের কথা বলবো। তিনি হচ্ছেন লিওনেল স্কোলানি। আশা করি তার নাম নতুন করে বলার দরকার নেই। স্কোলানির নাম এই মুহূর্তে আমরা সবাই জানি, আর্জেন্টিনাকে এই বিজয়ের রথে স্কোলানি এনে দিয়েছেন, এবং আর্জেন্টিনাকে এই বিজয়ের রথে স্কোলানি এনেছেন একেবারে শূন্য থেকে শুরু করে। বাঙালির যে প্রিয় জায়গা শূন্য থেকে শুরু হওয়া, সেই শূন্য থেকে শুরু করেছিলেন স্কোলানি। এবং স্কোলানির এই জীবন কাহিনী, স্কোলানির ফাইট আমার মনে হয় আমাদেরও উদ্দীপ্ত করবে। আমরা প্রতিদিন যারা হেরে যাই, প্রতিদিন যারা ভাবি আমাদের জীবনে কিচ্ছু আর হওয়ার নেই। আজকেই দেখছিলাম যে কয়েকটা ছেলে আত্মহত্যা করেছে রাজস্থানে, এবং তারা পড়ার চাপ নিতে পারেনি বলে একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল বলে তারা একদিনে আত্মহত্যা করেছে। এই যে প্রতিনিয়ত আমাদের যে হেরে যাওয়াগুলো, এই সম্মিলিত হেরে যাওয়াগুলোর বিরুদ্ধে বোধ হয় স্কোলানি একটা অন্য ধরনের দিক নির্দেশ দেয়। স্কোলানি বলে তোমার মধ্যেও প্রচুর উপাদান আছে, শুধু আগুন জ্বালাতে হবে। ফলে সেই আগুন জ্বালানো শেখার এক নামকে আজকে আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, স্কোলানিকে। এবং এই স্কোলানিকে বুঝতে গিয়ে প্রথমে বুঝতে হবে 2018 সেই জায়গা, যেখানে ফ্রান্সের কাছে প্রি কোয়ার্টার ফাইনালে 4-3 গোলে হেরে আর্জেন্টিনা বিদায় নিল। সেই সময় গোটা আর্জেন্টিনা জুড়ে হাহাকার, এবং সবাই তার আগে থেকেও বলছিল মেসি কোনোদিন মারাদোনা হতে পারবে না। মেসি সেই সময় ঘোষণা করলেন ফ্রান্সের কাছে ওই পরাজয়ের পরে যে তিনি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন। আর্জেন্টিনার কোচ হতেও সেই সময় কেউ রাজি নয়। শুধুমাত্র আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন যে সে সময় অর্থনৈতিক সংকটে ভুগছিল, ব্যাপারটা শুধু তা নয়, ব্যাপারটা আরও গভীর, যে আর্জেন্টিনাকে বাজির ঘোড়া হিসেবে দেখতে কেউ রাজি নয়। সবাই বলে দিয়েছে ও শেষ হয়ে গেছে। যেমন আমাদের জীবনে দেখো না, চারপাশে প্রচুর লোক প্রচুর সময় বলে ওর দ্বারা কিছু হবে না, ও অনেক সুযোগ পেয়েছে, ও কিছু করতে পারেনি, ওকে দিয়ে আর কিছু হবে না। আর কিছু হবে না শুনতে শুনতে আমাদের ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা। সেই শ্রীকান্ত তো একবার, শ্রীকান্ত বলেছিল শরৎচন্দ্রের যে সারা জীবনটা আমার ছি ছি শুনতে শুনতে কেটে গেছে, স্কোলানির জায়গা সেই ছি থেকে শুরু হচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে, তখন সবাই ছিছি করছে। তার আগে বলে নিই, এত আর্জেন্টিনা নিয়ে বলছি এর কারণ এটা নয় যে আমি আর্জেন্টিনার সমর্থক, আমি দারুণভাবে ব্রাজিলের সমর্থক। কিন্তু কোথাও যেন মনে হয় আগে জিকো যেটা লিখেছেন এক বড় সংবাদপত্রে, যে আর্জেন্টিনার জয়ের ভেতর দিয়ে ইউরোপের বিরুদ্ধে লাতিন আমেরিকা, অর্থাৎ আমাদের মতো দেশগুলো, ছোট ছোট দেশগুলো যে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে। যদিও ভারতবর্ষ আর্জেন্টিনার চেয়ে আধারে ফারে আয়তনে অনেক বড় দেশ, তবু আন্তর্জাতিক এরিনায় তো আমরা ছোট হয়েই রয়েছি। আজকে ইউরোপকে নিয়ে কত খবর, ইউরোপের কী বিশাল অর্থনীতি, কী ঝাঁকছয়া ঝা চকচকে তাদের জীবনযাপন, আর সেখানে আমাদের গায়ের ওপরে থাব্বা লাগিয়ে দেওয়া হয়েছে, স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে যে তৃতীয় বিশ্ব। কে ঠিক করলো তুমি প্রথম আর আমরা তৃতীয়? সেই তৃতীয় তথাকথিত তৃতীয় বিশ্বের সাঁ করে উড়ে আসা, তার লড়াইয়ের মহাকাব্য স্কোলানি এঁকেছেন। তা যাই হোক, একটু বেশি কথা বললাম, 2018 সালে যাই, তখন আর্জেন্টিনা একটা মরুভূমি হয়ে গেছে। সেই মরুভূমিতে কোচ হিসেবে স্কোলানি এলেন, এবং প্রথমে তাকে পারমানেন্ট কোচ হিসেবে কেউ ভাবেনি। তাকে বলা হয়েছিল যে কেয়ারটেকার ম্যানেজার হিসেবে আপনি কাজ করবেন, ফলে স্কোলানি কেয়ারটেকার ম্যানেজার হিসেবেই কাজ করতে শুরু করলেন। এবং সেই সময় গোটা আর্জেন্টিনা জুড়ে সবাই রে রে করে উঠল যে এ কাকে আনা হয়েছে। ইভেন কি ম্যারাদোনার মতো বরেণ্য ক্রিকেট বরেণ্য ফুটবলার পর্যন্ত বলে উঠলেন যে যে এই লোকটা আমাদের কোচ হবে, যিনি কিনা একটা ট্রাফিক সিগন্যালকেও নির্দেশ দিতে পারেন না, সেই লোকটা আমাদের কোচ হবে, সে কী করে সামলাবে আর্জেন্টিনা টিম। ফলে স্কোলানির জন্যে কেউ কিন্তু, বিদেশি কোচরা যেমন অন্য কোনো দেশে এলে সবাই যেভাবে অভ্যর্থনা সাজিয়ে রাখে, সেরকম কোনো অভ্যর্থনা বা পুষ্পবৃষ্টির জায়গা ছিল না। কাটার মুকুট পড়েছিলেন স্কোলানি, সেই কাটার মুকুট নিয়েই তিনি কিন্তু শুরু করলেন। আর সেই সময় মেসি অবসর নিয়ে নিয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে মেসি অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তখন স্কোলানি করলেন কি, তিনি কিন্তু তার কিছু পুরনো বন্ধু যাদের সাথে তার সম্পর্ক ছিল, যেমন পাওলো এইমার, রবার্টো এইমার, ওয়াল্টার স্যামুয়েলদের নিয়ে এলেন, মানে তার টিমে নিয়ে এলেন, যাদের তিনি আগে থেকে চিনতেন। এবার এই স্কোলানিরও একটা কিন্তু অদ্ভুত জীবন আছে। স্কোলানি কিন্তু একজন রাইট ব্যাক হিসেবে ফুটবল খেলেছেন 2003 এবং 2006 সালে। তিনি কিন্তু 84 মিনিটের সময়
মেক্সিকোর বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনাল একটা ম্যাচে নেমেছিলেন 2006 সালে, এবং সেই ম্যাচটা ছিল মেসির জীবনে প্রারম্ভিক ম্যাচ, অর্থাৎ মেসির যেদিন সূচনা ম্যাচ হয়েছিল আন্তর্জাতিক ফুটবলে, দেশের হয়ে মেসি যেদিন প্রথম সূচনা আন্তর্জাতিক ফুটবল বলা ভুল, দেশের হয়ে মেসি যেদিন প্রথম আর্জেন্টিনার জার্সি নেমে নেমেছিলেন সেদিনই কিন্তু স্কোলানিও লেবে নেমেছিলেন, উনি মেক্সিকোর সঙ্গে খেলা ছিল 2006 সাল, 84 মিনিটের মাথায় স্কোলানি নামেন, এবং আন্তর্জাতিক ফুটবলে 9-7 মতো তার একটা গোল রয়েছে। সেই অর্থে আন্তর্জাতিক ফুটবলে যাকে স্টার বলা হয় সেই স্টার স্কোলানি খেলেন না, আবার স্কোলানি যখন শুরু করলেন ধ্বংসস্তূপ থেকে সেই সময়ও স্কোলানির সঙ্গে, সেই সময় স্কোলানি স্টার ছিলেন না, বলা হলো না কেয়ারটেকার ব্যবস্থা হিসেবে শুরু করা হলো। প্রথমে এসেই স্কোলানি যেটা করলেন সেটা হলো তিনি মেসির সাথে, মেসিকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করলেন এবং মেসির সাথে অসাধারণ একটা সম্পর্ক তৈরি করলেন, এবং মেসিকে বুঝিয়ে মেসি 8 মাসের জন্যে 2018 সালের ওই ডিবাকেলের পরে, আর্জেন্টিনার ওই ভয়ঙ্কর পরাজয়ের পরে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকেই সরে গেছিলো, মেসিকে কোলারে রিথিং করালেন যে এবার তুমি ফিরে এসো। অর্থাৎ আমি বলছিলাম না, এই জীবনের রিথিংটা খুব দরকার। এই যে ছটা ছেলে আত্মহত্যা করলো, এই যে কয়েকটা ছেলে আত্মহত্যা করলো, ভারতবর্ষে এই মুহূর্তে প্রচুর ছেলে মেয়ের আত্মহত্যার কারণ শুধু হচ্ছে এইটুকু যে তারা পড়াশুনে চাপ নিতে পারছে না। তাহলে ভাবো মেসির মতো লোক কীভাবে ওই বিরাট চাপ নেয়, তাহলে মেসি নিতে পারলে তুমি কেন নিতে পারবে না, সেই রিথিংকের জায়গাটাকে স্কোলানি আনলেন, এই রিথিংকিংয়ের জায়গাটাকে স্কোলানি আর্জেন্টিনা টিমে আনলেন, এবং তারপর থেকে দেখা গেল আর্জেন্টিনার হু হু করে একটা উন্নতি হতে লাগলো। সেটা আমরা দেখলাম 2019 সালের কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনা 3 নম্বর পজিশানে এসে গেল, অর্থাৎ ধ্বংসস্তূপ থেকে কিন্তু আস্তে আস্তে আর্জেন্টিনা উঠছে। এবার 2021 সালে ব্রাজিলকে কোপা আমেরিকায় 1-0 আর্জেন্টিনা হারিয়ে দিল, আর্জেন্টিনা কিন্তু হই হই করে এবার ময়দানে চলে এলো। এবার স্কোলানি কীভাবে এই ভয়ঙ্কর জায়গাটা করলো এটা আমিও শেখার চেষ্টা করি, কারণ আমাদের প্রত্যেককে প্রতিদিন ডিপ্রেশনের সাথে লড়তে হয়। স্কোলানি আমার মনে হয় 2 জায়গাকে ধরেছিলেন খুব সুন্দরভাবে। 1, আমরা কেন হেরে যাচ্ছি, 2, এই হারাটাকে আমরা রোধ করতে পারি যদি আমাদের আবেগ এবং স্ট্র্যাটেজির সঠিক জায়গা হয়, তাহলে আমরা কেন হেরে যাচ্ছি এই জায়গাটাকে তিনি রিথিং করলেন। এই যে আজকে যারা আত্মহত্যা করছেন তাদের আমরা একটা কথা বলতে পারি যে জানি এখান থেকে আমি তাকে কোনো জ্ঞান দিচ্ছি না, এখান থেকে ওই পাড়ার জ্যাঠামশায়েদের মতো বলছি না, ওই আমাদের সময় তো এইসব ছিল না বাবা, আমরা তো খুব মানে এত কষ্ট জীবনে করেছি। আরে যে তুমি কষ্ট করে থাকতে পারো, কিন্তু যে ছেলেটা নিজের জীবনকে শেষ করে দিচ্ছে তারা কি তোমার থেকে কম কষ্ট করেছে? কতটা ভয়ঙ্কর অনুভূতির জায়গায় এলে একটা ছেলে বা মেয়ে নিজের জীবনকে শেষ করে দিতে পারে সেটা একবার আপনারা ভাবুন। আর সেই ভাবনার জায়গা থেকে আমি বলবো যে স্কোলানির মতো উদাহরণ আমাদের কাছে আসতে পারে, তুমি কেন হেরে যাচ্ছ এই রিথিংটা করো। হয়তো তোমাকে জোর করে ডাক্তারিতে ভর্তি করা হয়েছে, বা তুমি ছোটোবেলা থেকে ভেবে এসছো যে ডাক্তারিটাই তোমার দ্বারা হবে, কেননা সব লোক বলে গেছে ডাক্তারি না হলে জীবন আর কিচ্ছু হবে না। সেই জায়গা থেকে তুমি যদি নিজেকে নিয়ে একটু রিথিং করো, আয়নার সামনে যদি একটু সঠিকভাবে দাঁড়াও, তাহলে তুমি দেখবে যে অন্য অনেক দিক রয়েছে তোমার জন্যে, যেখানে তুমি হয়তো একজন সাধারণ ডাক্তার হওয়ার চেয়েও আরও বিরাট কিছু করতে পারো। তাহলে সেদিকটায় ফোকাস দাও, অথবা ডাক্তারিতে কেন তোমার হচ্ছে না সেদিকটায় ফোকাস দাও, তাহলেই কিন্তু তুমি খুঁজে পাবে যেটা স্কোলারি করলো। আমরা ছোটো লেভেলে বলছি, স্কোলারিরা বড় লেভেলে করেছে, যেটা স্কোলারি করলেন সেটা হলো তিনি রিথিং করলেন যে আর্জেন্টিনার কেন পরাজয় হচ্ছে। এবং এই রিথিংকের মধ্যে একটা জিনিস উঠে এলো, সেটা হলো আর্জেন্টিনা গোল করতে যত পারে ডিফেন্স করতে তত পটু নয়, কেন ব্রাজিল লাতিন আমেরিকার ফুটবলের একটা অংশ রয়েছে যে তারা প্রবলভাবে আক্রমণাত্মক, কিন্তু সেই অর্থে ডিফেন্সে তাদের অতটা মজবুত ডিফেন্স নয়। ইতালির ডিফেন্স বলতে যেমন মজবুতির একটা ব্যাপার উঠে আসে, সেই অর্থে কিন্তু লাতিন আমেরিকার ফুটবলে সেই মজবুতির ব্যাপারটা আসে না। সেই জায়গাটায় স্কোলানি কিন্তু একটা জায়গা তৈরি করলেন, তাই জন্য দেখা যাচ্ছে গত 8 ম্যাচে আর্জেন্টিনা মাত্র 3টে গোল খেয়েছে, এবং স্কোলানির আসার পরে আর্জেন্টিনার টিমের ডিফেন্স কিন্তু প্রবল শক্তিশালী হয়ে উঠেছে, মিডফিল্ডও প্রবল শক্তিশালী হয়েছে। এইটা করলেন। 2, তিনি আর্জেন্টিনার আবেগের ভাষাটাকে গভীরভাবে বুঝলেন যে আবেগ এমন একটা জিনিস। দেখুন স্কোলানি ছাড়া কি বড় কোচ এই ইয়েতে ছিল না? ফ্রান্সের কোচ অসাধারণ কোচ, এভেনকি আমি মোরক্কোর কোচকেও বলবো তিনিও খুব অসাধারণ কোচ, না হলে মোরক্কোকে ওই জায়গায় নিয়ে যাওয়া যায় না। কিন্তু স্কোলানি কোথায় ডিফারেন্ট? সে ডিফারেন্ট হচ্ছে
আবেগকে তিনি কিন্তু একটা ভাষা দিলেন। এবং গোটা ওয়ার্ল্ড কাপ জুড়ে আপনারা দেখবেন যে সমস্ত কোচকে আমরা খুব উত্তেজিত হতে দেখেছি, কিন্তু স্কোলানি উত্তেজিত হননি। অথচ স্কোলানি এমন একটা সাপোর্টার বেসকে নিয়ে কাজ করছেন যারা প্রত্যেকেই খুব উত্তেজিত। এই প্রসঙ্গে দুটো গল্প আপনাদের সাথে শেয়ার করে নিই। আজই খবরের কাগজ একটা গল্প পড়ছিলাম যে এক ভদ্রলোক, তিনি সকালবেলা উঠে বলছে আমরা তো চার্চে যাইনি, মারাদোনাকে যেখানে সমাধিস্থ করা হয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন, আজকে নয় ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন, সেখানে গিয়ে ফুল চড়ালাম। তারপরে যখন খেলা চলছিল তখন আমি আমার বাড়ির সিঁড়িতে বসেছিলাম, আমার স্ত্রীকে বলে দেওয়া ছিল জিতলে তুমি ফোন করলে জানাবে। অর্থাৎ সেই আর্জেন্টিনার সমর্থক খেলাও দেখছে। আমার বোনের ক্ষেত্রেও আমি এটা দেখেছি যে আর্জেন্টিনা যখন খেলা হয় সে কিন্তু আর দেখে না, সে তখন নিজের ঘরে চুপচাপ বসে থাকে, একেবারে মুখ বুঝে আর অপেক্ষা করে কখন আর্জেন্টিনা জিতবে, কখন আর্জেন্টিনা জিতবে। এমনকি ফাইনালের দিনও দেখলাম আর্জেন্টিনা জিতে গেছে, ফোন করে আমি জানালাম, তখন সে বোধহয় সিঁড়ি দিয়ে নামলো। তার মানে কি, একটা অদ্ভুত দর্শক, একটা অদ্ভুত উন্মাদনা। এই উন্মাদনার কোনো দেশ কাল স্থান কাল পাত্র হয় না, গোটা বিশ্ব জুড়েই এই উন্মাদনা থাকে, এই উন্মাদনা মিলিয়ে দেয়। এটা একটা অদ্ভুত বিশ্বায়নের গল্প। দেখুন কোথায় আর্জেন্টিনার কোনো একটা লোক, কোথায় আমার বোধ, দুজনের কিন্তু এক কমন সিন্ড্রম, তারা দুজনেই আর্জেন্টিনার খেলা দেখেনি কিন্তু প্রতি সময় প্রত্যাশা করে গেছে এই 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 বোধহয় আর্জেন্টিনা জিতবে। তাহলে এই দর্শককুলের যে আবেগটা রয়েছে সেই আবেগকে স্কোলানি অসাধারণভাবে সঞ্চারিত করে দিলেন। আর এই আবেগই তো আর্জেন্টিনা বা লাতিন আমেরিকা আসল জায়গা। জেরারি গার্সিয়া মার্কোয়েজ অনেক দিন আগে সেই কথাগুলো লিখে গেছেন, ম্যাজিক রিয়ালিজম, যেটাকে তার গুরু আলহিও কাপেন্টিয়ার বলেছে না ম্যাজিক রিয়ালিজম না, মার্ভেলাস রিয়ালিজম। মার্কিন প্রভুরা আমাদের জীবনকে, সাম্রাজ্যবাদী প্রভুরা আমাদের জীবনকে সেই অর্থে দেখতে পায় না, তারা আমাদের জীবনের যে কোনো বিষয়ের মধ্যে একটা ম্যাজিক ম্যাজিক গন্ধ খুঁজে পায়, আমাদের কল্পনাগুলোকে ম্যাজিক হিসেবে দেখে। সেই জায়গা থেকে বলছি নট ম্যাজিক, মার্ভেলাস। এটাই তো মার্ভেলাস রিয়েলিজমের একটা জায়গা, যে একটা লোক সকালবেলা উঠে কোনো দেবস্থানে যাচ্ছে না, যেদিন আর্জেন্টিনার ফাইনালের খেলার দিন সে মারাদোনার কবরে যাচ্ছে, মারাদোনার সমাধিস্থলের ওপরে সে ফুল রাখছে, এবং বাড়ির কী বলবো সিঁড়িতে বসে রয়েছে মোবাইলের দিকে তাকিয়ে, কখন সেই সংবাদ আসবে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে আর্জেন্টিনা। এটাই, এটা তো একটা অদ্ভুত অনুপম সাহিত্য। ফলে এই অনুপম যে আবেগের ভাষাটা রয়েছে সেই ভাষাটাকে স্কোলানি তার টিমের মধ্যে ইনজেক্ট করলেন, এবং এই ইনজেকশনের ক্ষেত্রে মেসি হলো তার অন্যতম একটা অস্ত্র। কেননা মেসিকে তিনি অনেক দিন ধরে চিনতেন, মেসির সাথে তার একটা সম্পর্ক খুব সুদৃঢ় ছিল, এবং মেসির সাথে তিনি আলোচনা করে, গোটা টিমের সাথে তিনি আলোচনা করে একটা এক ধরনের খেলার একটা প্যাটার্ন বা কোচিংয়ের একটা প্যাটার্ন নিয়ে এলেন, যে প্যাটার্নটা ভীষণভাবে জনপ্রিয় হয়ে গেল। তাহলে দেখো স্কোলানি একদম শূন্য থেকে শুরু করেছিল, শুধু শূন্য নয় মহাশূন্য থেকে শুরু করেছিল, মহাশূন্য থেকে সে কতটা এগোতে পেরেছে। তাহলে আমি তুমি যারা মহাশূন্যেরও নিচে পড়ে আছি, তারা যদি এই জীবনগুলোকে দেখি তাহলে আমরাও তো দারুণভাবে অনুপ্রেরণা পাবো যে স্কোলানি অত দূর যেতে পেরেছে, আমি হয়তো অত দূর যেতে পারবো না, কিন্তু এখন যদি মহাশূন্যে থাকি তাহলে তিন পাতে এগোতে পারবো, অন্তত এক বা দুইয়ে তো যেতে পারবো। ফলে এটা একটা জায়গা দেয়, এবং এক দুই ছেড়ে দাও, জীবনের ওইভাবে এক দুই তিন করে কাউন্টিং হয় না, কিন্তু কয়েক পাতে এগোনো যায়, জীবনটাকে তো নষ্ট করা যায় না, যে ফ্রাস্ট্রেশনের বলি তো হওয়া যায় না, কয়েক পাতে এগোনো যায়, নিজের আনন্দে তো বাঁচা যায়। স্কোলানি সেই আনন্দের জায়গাটা আনলেন। তাই জন্য জিকো আজকে বলছেন যে আমাদের এখানে ব্রাজিল বা লাতিন আমেরিকায় বা বিশ্বজুড়ে একটা রেওয়াজ হয়ে গেছে ইউরোপিয়ান কোচদের নিয়ে আসা, যে ইউরোপিয়ান কোচরা এলেই নাকি সমস্ত ব্যাপারগুলো ভিনি ভিডি ভিসি হয়ে যাবে, অর্থাৎ সমস্ত ব্যাপারগুলো অসাধারণ সুন্দর হয়ে যাবে। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমাদের খেলারও, আমাদের জীবন ধারণেরও একটা অদ্ভুত জায়গা রয়েছে, সেই জায়গাটাকে কেউ যদি মর্যাদা দেয় তাহলে আমরাও পারি। ফলে আমি দেখি পারা লেভেল পর্যায়েও আমাদের এই ভারতবর্ষেই চারপাশে প্রচুর কোচ রয়েছে। আমি কেশবের কথা বলতে পারি, সে সকালবেলায় এই স্পোর্টিং ইউনিয়নের মাঠে দেখি, আমাদের পাড়ায় দেখি প্রচুর ছেলেপুলেকে নিয়ে দিনের পর দিন রোদ গ্রীষ্ম বর্ষা কোচিং দিয়ে যায়। তার একটাই ধারণা, তার একটাই স্বপ্ন যে সে প্লেয়ার তৈরি করবে। তাহলে এই যে স্বপ্ন দেখতে পারা লোকজন, তারা যে সব জানে তা নয়, আধুনিক ফুটবলের যে সব বিজ্ঞান এনারা আত্মস্থ করেছে, কেশবের মতো লোকের আত্মস্থ করেছে তাও নয়, কিন্তু তবু যে এই যে স্বপ্ন দেখতে পারাটা, এই স্বপ্নটার পাশে যদি সরকার বা কিছু সাহায্য এসে দাঁড়ায় তাহলে জানবেন এই স্বপ্নের আয়তনটা আরও বেড়ে যাবে।
কেননা গাছকে জল দিলে যেমন গাছটা বড় হয়, তেমন একটা স্বপ্নকে জল দিলে স্বপ্নটাও বেড়ে যায়। ফলে এই স্বপ্নটা যত বাড়বে তত কিন্তু আজকে যদি কেশব 10 ঘন্টা ফুটবলের জন্য দেয়, নতুন প্লেয়ার তৈরির জন্য দেয়, কালকে 20 ঘন্টা দেবে। স্কোলানির ক্ষেত্রেও তাই হয়েছে। একটা মরে যাওয়া স্বপ্ন দেখতে অক্ষম দলের ভেতর তিনি স্বপ্নের জল এনেছিলেন, তাই জন্য স্বপ্নটা আস্তে আস্তে বাড়ছিল। 2019 কোপা আমেরিকায় থার্ড, 2021 কোপা আমেরিকা বিজয়, তারপরেই বিশ্ব বিজয়। তার মানে গোটাটাই একটা স্বপ্নকে, স্বপ্নের পেছনে পারসিউট করা, স্বপ্নকে খোঁজা, স্বপ্নকে ধরা। আর লাতিন আমেরিকার সাহিত্য জুড়েও কিন্তু এই স্বপ্ন আর বাস্তবের এক অদ্ভুত সংমিশ্রণ আছে, যে সংমিশ্রণ আমাদের জীবনকে প্রতি সময় এগিয়ে নিয়ে যায়। তাই জন্য আমরা দেখি সেই মার্কুয়েজের গল্পে যে একটা গরু আস্তে আস্তে বৃষ্টির মধ্যে যেন মাটির তলায় চলে যাচ্ছে, মার্কুয়েজের মনে হচ্ছে 100 বছর ধরে যেন গরু ভিজেই যাচ্ছে। অথবা নিঃসঙ্গতার 100 বছরে কি মার্কুয়েজ কি দেখাচ্ছেন, নিঃসঙ্গতার 100 বছরে তিনি এটা দেখাচ্ছেন যে ম্যাকেন্দো শহরটা তার স্মৃতি ভুলে গেছে, একটা অদ্ভুত বৃষ্টি এলো, তারপরেই সবাই কফি খেলো, আবার স্মৃতি ফিরে এলো। তাহলে আর্জেন্টিনার ক্ষেত্রেও তো তাই একই, 36 বছর আগে কাপ জয়, তারপরে পরাজয়। মানে এক সময় আর্জেন্টিনা কাপ জিতেছিল, এটা মানুষ প্রায় ভুলে গেছিল। সেখান থেকে একটা অদ্ভুত বৃষ্টি এলো, যে বৃষ্টির নাম হলো স্কোলানি, তারপর সেই কাপ জয়। সুতরাং সাহিত্য আর ফুটবল এক 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 অদ্ভুত অনুপম যুগলবন্দিতে হাঁটে। তাই জন্যই বোধ হয় এক বিশিষ্ট লেখক বলেছিলেন, আলবের কামু, তিনি গোলকিপার পজিশানে খেলতেন, যে আমার জীবনে যা কিছু শিক্ষা, আমার যা কিছু ডিসিপ্লিন, আমার লেখালেখির প্রতি যা কিছু আগ্রহ এবং লেখালেখিকে বুঝতে পারা, তার অনেকটাই আমি আয়ত্ত করেছি ফুটবল মাঠ থেকে। সুতরাং এবং কামুর জীবনও খুব ভালো ছিল না, তিনিও কিন্তু আফ্রিকায় ফ্রান্সে আলজেরিয়া থেকে এসেছিলেন। সেই অর্থে তোমরা জানোই তো এক সময় যে এখনও কালা আদমিদের, যদিও এখন দলে ফ্রান্সের দল অনেকে এমবাপে লড়ে গেছেন, কালা আদমিদের একটা স্থান আসছে, কিন্তু এখনও কৃষ্ণাঙ্গদের অন্যভাবে দেখা হয় তো গোটা ইউরোপ জুড়ে। সুতরাং এখান থেকে বোধহয় এটা পরিষ্কার হয়ে যায় যে স্কোলানিরা একটা অদ্ভুত লড়াই এঁকেছে। সুতরাং সেই লড়াইটাকে আজকে আমরা ডেডিকেট করলাম। এবং অনেকে যারা বলছেন যে স্কোলানি খুব, মানে আর্জেন্টিনার দলের আর্থিক সামর্থ্য ছিল না বলে স্কোলানি আনা হয়েছে, ব্যাপারটা ওরকম নয়। এই মুহূর্তে যদি তুমি দেখো ফিনান্স ফুটবল একটি সংস্থার মতে 7th best paying কোচ কোরাল স্কোলারি, কাতার ওয়ার্ল্ড কাপে 7th best paying কোচ স্কোলারি, যার আর্জেন্টিনা দলের সাথে যা চুক্তির পরিমাণ হচ্ছে, মানে ফিনান্স ফুটবলের মতে $2.6 million। সুতরাং শুধু ব্যাপারটা যে কম পয়সায় স্কোলারিকে পাওয়া গেছে বলে স্কোলার তাকে তুলে নেওয়া হয়েছে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা অনেক বেশি যে একটা অদ্ভুত সংকটে যখন কেউ সেই সংকটের সামনে দাঁড়াতে রাজি নয়, সবাই যখন রিফিউজ করছে আর্জেন্টিনার দলের হয়ে আমি লড়বো, আসবো না, দলের কোচে হতে রাজি হচ্ছে না, সেই সময় স্কোলারি কিন্তু একটা স্বপ্ন দেখেছিলেন। সুতরাং এটা হলো একটা বৃহত্তর স্বপ্নের জয়। সেই স্বপ্নের সিলসিলা চলতে থাক, কথার সফরমালা চলতে থাক। এবং তার সাথে আমি বলবো যে তোমাদের যদি এই চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই হই হই করে সাবস্ক্রাইব করো, কেননা আমাদের খুব সাবস্ক্রাইবার দরকার, এবং তার চেয়েও বেশি দরকার বন্ধুত্ব, তার চেয়েও বেশি দরকার ভালোবাসা। সেই ভালোবাসার নামে, সেই বন্ধুত্বের নামে তোমরা ভীষণভাবে কথামুখের সাথে আসো, কথামুখের সাবস্ক্রাইব করো, তোমাদের মতামত জানাও, প্রাণ খুলে ভালোবাসার কথা বলো, প্রাণ খুলে গালাগালি জানাও। এই বলে আজকের মতো শেষ করছি, সবাই খুব খুব ভালো থাকবে, জয় গুরু, এনজয় গুরু, আল্লাহ হাফিজ।